میشو نمکی هست آسی من نمکی دی یه دیر اینجا نیست. زنی هاتاتم از سیفی تا به دونیست تو چمکه جد. بابده اخون اسمس ایمیلیز جوری چی تو؟ ایمیلیز کمون آچون؟ باری شبایی بھالو تو؟ امی بیش بھالو آچی. ای بیگو تو کوئیت با چوری نیجه که آنکتا پالتی کلیسی جانا. تو چور جھار چپٹر مدھی دیگه چی آنک ایکسپیرینس آچی. اشلی چھوٹو بالا تیگی حاکی شکی نیتو کخونی. بچ کلکتا ایشو تو یہ بابی. এনিওয়েজ তোমার মনে আছে আমাদের প্রথম বন্ধুত্বের কথা ফেসবুকে? কখনো ভাবিনি যে চ্যাট করতে করতে তোমায় ভালোবেসে ফেলব। তখন তুমি ছাড়া সারাদিন ভাববার মতো কোনো কিছুই ছিল না। আসলে ওটা আমার প্রথম প্রেম ছিল তো তাই। তারপর জানি না হঠাৎ কী হলো তোমার, কেন যে আমায় ইগনোর করতে শুরু করবে তা বুঝি না। এইচএসের পর বাবা মার সাথে ঝামেলা করে পড়াশোনার বাহানায় কলকাতায় এলাম তোমাকে খুঁজব বলে। তখন জানতাম না যে কলকাতার এই ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলব। তোমাকে খুঁজতে খুঁজতে জানতে পারলাম তোমার জীবনে প্রথম থেকেই আরও একজন ছিল। বিশ্বাস করো অঞ্জনি, আমি তো কিছুতেই মেনে নিতাম না যদি না আমি তোমাদেরকে একসাথে দেখতাম। একটা সময় মনে হয়েছিল সুইসাইড করি, কেন যে এখানে এলাম। তারপর থেকে শুরু হলো আমার জীবনের অন্ধকার দিন। তোমাকে ভোলার জন্য চরম পর্যায়ে নেশা করা শুরু করি, সঙ্গতিটা ম্যাচার করি না। তবে একদিন হঠাৎ তোমাকে ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রচুর পরিমাণে নেশা করি। নেশাগ্রস্ত অবস্থায় দিশাহীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে পৌঁছাই বুঝি না। জ্ঞান ফিরলে দেখি আমি কোনো এক অনাথ আশ্রমে আছি। পুরো ব্যাপারটা তাদের মুখে শুনি, আমাকে ওখানকার এক মহিলা অজ্ঞান অবস্থায় এখানে আনে। আস্তে আস্তে ওই আশ্রমটাই হয়ে ওঠে আমার ঠিকানা। কয়েকদিনের মধ্যেই ওখানকার বাচ্চাগুলোর সাথে মিশে যাই। তারপর এই আশ্রমটা ওদের ঠিকানা হয়ে ওঠার কারণগুলো জানতে পেরে বুঝলাম আমার দুঃখটা এদের থেকে অনেকটাই কম। এরপর শুরু হলো আমার নতুন জীবনযাত্রা। আমি ওদেরকে পড়ানোর সাথে সাথে নাচটাও শেখাই। এখন খুব শান্তিতে আছি জানি, আর চোখের মধ্যে দুঃখের কোনো ছাপ নেই, কনফিডেন্সটাও ফিরে পেয়েছি, আর বাবা মাও ভীষণ খুশি। যাই হোক, তোমাকে লেখা এটা আমার শেষ চিঠি ইন্ডিয়া থেকে। আজ রাতেই ওদেরকে নিয়ে বিদেশের পথে রওনা দেব, ওদেরকে একটা নতুন জগৎ দেখাবো। ইন্দ্রনীল হয়তো আমাকে মনে রাখো না, কিন্তু আমার ধীর বিশ্বাস তোমাকে লেখা আমার শেষ চিঠি তোমার স্মৃতির দরজায় আরেকবার করানো। ভালো থেকো, এটি তোমার সেই লিপি।